আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এই শীতের মৌসুম, আমরা যারা ব্যথাজনিত সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছি, তারাই আমরা বুঝতে পারতেছি যে শীতে এই শীতের মৌসুমে ব্যথাটা কতটুকু প্রখরভাবে শরীরে এফেক্ট করতেছে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন ডক্টর শফিউল্লাহ প্রধান বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ। তেমনি আমাদের স্যারের কাছে একজন পেশেন্ট এসেছেন, আমাদের এখানে ভর্তি ছিলেন দীর্ঘদিন, ভর্তি থেকে সুস্থ হয়ে এখন বাড়িতে চলে যাচ্ছেন। তো দর্শক, আমরা চলুন ওনার কাছ থেকে জেনে নেই আসলে কেন এসেছিলেন আমাদের হসপিটালে, কেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন। চলুন দর্শক জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারের নামটা কি স্যার? আমার নাম সাইফুল আজম। জি, কোথা থেকে এসেছেন? আমি আসছি কক্সবাজার থেকে। জি, আমরা ইতিমধ্যে জানি আপনার অনেকগুলো সমস্যা ছিল যেটার জন্য আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন। তো আসলে আমরা একটু প্রথম থেকে জানতে চাইব যে কি হয়েছিল। আসলে আমি একজন প্রবাসী। আচ্ছা, আমি থাকি সৌদি আরবে। ওখানে আমার 3 থেকে 3.5 বছর আগে হয়েছে কি, কিছু একটা তুলতে গিয়ে কোমরে টান লাগছিল, ওটা আমার মনে আছে স্পষ্ট। তো সেই তখন আপনি বুঝতে পারছেন যে আপনার কোন একটা সমস্যা হয়েছে? হয়েছে। এরপর থেকে দেখি কিছু করতে গেলে অথবা দাঁড়িয়ে থাকলে কিছুক্ষণ ফাটা বারবার অবশ অবশ লাগে, শক্তি পাই না। তাৎক্ষণিক সময়ে ওই যখন আপনার এই সমস্যাটা হয়েছিল তখন কি ব্যথা অনুভব করেছেন কিনা? তেমন অনুভব করিনি। আচ্ছা, হালকা ব্যথা ছিল? হালকা ফার্স্ট টাইম একদম কোমরে কোনো ব্যথা লাগছিল না, শুধু ফাইয়ে মধ্যে একটু শক্তি পাচ্ছিলাম না, বেশিক্ষণ দাঁড়িয়ে তাচ্ছিলাম না, হাঁটুর মধ্যে শক্তি নেই, এরকম বারবার। বাড়ি জাতীয় কাজ করতেন মনে হয়? একদম না 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 না, আমি করি ব্যবসা দোকানে। জি, একদম এরকম বাড়ি না, আমাদের কাজ হচ্ছে হাঁটা। আমার মনে আসছে স্পষ্ট। তো এরপরে দেখি আস্তে আস্তে প্রায় 4-5-6 মাস পরে হঠাৎ একদিন প্রচন্ড ব্যথা। এর আগে একটু রাতে একটু ব্যথা হতো ঘুমানোর সময়, একটু গরম পানির চেক দিতাম, পরে আস্তে আস্তে দেখি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আর কোমর সোজা করতে পারি না। মানে আগে যেরকম স্বাভাবিক ছিলেন এখন নিজেকে এরকম স্বাভাবিক মনে করছেন? হঠাৎ একদিন, মানে ডিউটিতে যাব এই সময় ঘুম থেকে উঠলাম, দেখি হঠাৎ কোমর সোজা করতে পারি না। পরে কোন রকম ওয়াশরুমে গেলাম, ওখানে দেখি মানে অবস্থা একদম শক্ত হয়ে আছে, কোমরটা প্রচুর পেইন। পরে ব্যথাটাও খুব প্রখরভাবে হচ্ছে। পরে গেছি ডাক্তারের কাছে, গেছি হসপিটালে। তো হসপিটালে গেছি, এরপরে হলো আপনার ডাক্তার দেখে এক্সট্রা ব্লাড যা যা পরীক্ষা দেওয়ার দিছে, পরে ইঞ্জেকশন করছে। ইঞ্জেকশন করার কিছুক্ষণ পরে আমার ব্যথাটা চলে গেছে, আমি একদম কোমর সোজা হয়ে হেঁটে চলে আসলাম। এইরকম কতদিন পরে এই চিকিৎসাটা নিয়েছেন আপনি? ধরেন 6 মাস, অন্তত 6 মাস পরে। এর পরে আর ওখানে কোনো ডাক্তার দেখানো হয়নি, পরে প্রায় 4.5 বছর পরে আমি দেশে আসলাম। দেশে আসার 4 বছর কেমন ছিলেন? ভালো ছিলেন? 4 বছর আমি পেইনে ভুগছি, প্রচন্ড কষ্ট হয়েছে, রাতে ঘুমাতে পারতাম না। মানে ওই যে আপনার ট্রিটমেন্ট করা হয়েছে 6 মাস পরে, আপনি যে ট্রিটমেন্টটা করেছেন, ইনজেকশন দিয়েছেন, তারপর থেকে কিন্তু আপনার ব্যথাটা কোনোভাবেই কমছে না? কমছে না, ওটা বেশি থেকে যাচ্ছে। জি জি, কম বেশি থেকে যাচ্ছে। 2 মাস পরে আবার উঠছে। এরপরে আবার গেছি হসপিটালে, পরে আবার সেম ইনজেকশন করছে, ব্যথার ওষুধ দিছে, এই 2-1 মাস ভালো। এরপরে আবার মানে আবারও সেই একই সমস্যা শুরু হচ্ছে, সেম আগের জায়গায় ফিরে আসতেছি। পরে আর দেখাই নাই, কাউকে দেখাই নাই, পরে ব্যথা অনুভব করতেছি, কাজ করতেছি, পরে মানে একদিন পর, 2 দিন পর, এমনকি মাঝে মধ্যে কন্টিনিউ রাতে ব্যথা হয়ে ঘুমাতে পারি না। মেরুদণ্ডের ঠিক মাঝখানে মাজার মধ্যে প্রচন্ড ব্যথা, ঘুমাইতে পারি না। মানে এমনকি কোনো সমস্যা হয়েছিল যে আপনি সোজা হয়ে অনেকক্ষণ বসে থাকতে পারছেন না, হাঁটতে পারছেন না? জি জি জি, আবার দাঁড়ায় থাকতে সমস্যা হচ্ছে। আমি বসে ভাতও খাইতে পারি না, এরকম অবস্থা, সহ্য হয় না, কোমরে আর মাজায় টান লাগে ব্যথা। তো ওখানে অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট, এগুলা লম্বা হিস্টোরি। পরে দেশে আসলাম, দেশে আসার পরে আমি চিটং একটা ফিজিওথেরাপিস্ট আমার দুলাভাই ওখানে দেখাই দিছে, যে আমি মনে করছি সাইয়াটিকা, অনেক কিছু ফলো করি ইউটিউবে, বিশেষ করে স্যার তালিকা প্রথম নাম্বারে স্যার ডিপিআরসি হসপিটাল আছে। তো স্যারের কথাবার্তা একটা বিশ্বস্ত আস্থা মানে খুঁজে পেয়েছি, যে মানুষ হিসেবে স্যার মনে হয় অনেক ভালো হবে। হসপিটালে অনেকে তো অনেক কথাই বলে,
অনলাইনে, মানে এক কথা হচ্ছে আমাদের ভিডিওগুলো আপনি সব সময় দেখেন। জি জি জি, রোগীদের মুখের কথা প্রথমে বিশ্বাস হচ্ছিল না, লাস্টে লাস্টে স্যার বাসা আর রোগীদের বাসা মোটামুটি অ্যাটাচ করে আমি একটা মিল পেয়েছি, মানে রোগীর মুখের যে সমস্যাটা বলছে ওই ধরনের ট্রিটমেন্ট করেই হচ্ছে আমাদের স্যার ভিডিওগুলো দিয়ে, আপনি যখন ভিডিওগুলো দেখে আর মনের ভিতরে একটা বিশ্বাস আসে। পাশাপাশি আমি স্যারের বিভিন্ন টেলিভিশনে টক শোতে যেত, ওগুলো ফলো করতাম, অনেক পুরাতন টক শো আছে স্যারের, ওগুলো ফলো করতাম, সব মিলিয়ে একটা রিসার্চ তিন বছর সাড়ে তিন বছর রিসার্চ বলতে পারে আমার। পরে করোনার কারণে তেমন আসা যাওয়া নাই, কক্সবাজার টু ঢাকা অনেক লং টাইম বিষয়, লং জার্নি। পরে আমার এক গুলো ভাই আছে চিটাগাং, উনি দেখাইলো যে আমার এখানে পরিচিত ভালো ইয়ে আছে ফিজিওথেরাপিস্ট, আমি মনে করছিলাম সায়াটিকা সায়াটিকার চিকিৎসা হবে। পরে করে নিয়ে গেছে আমাকে প্রায় 13 দিন মতো ইয়া করছে স্যার, ডাক্তার দেখলো, দেখলো যে L4 নাকি L5 দুটাই আছে, এমআরআই দিছে দুটা। তো পরে আমাকে ট্রিটমেন্ট দিছে, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে এখানে আর সেখানে খরচের ব্যাপারও যেমন আলাদা, অনেক ডিফারেন্স, কিন্তু চিকিৎসার ক্ষেত্রেও সেরকম আকাশ আর মাটি। আচ্ছা স্যার, আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো, প্রথম বলতে আমরা মাঝখান থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি যখন 4 বছর পরে বাংলাদেশে আসলেন, তখন আপনি কতজন ডক্টরের কাছে গিয়েছিলেন? আমি না ডক্টর দেখাইনি, একজনও ডক্টর, কারণ আমার ভিতরে বিশ্বাসটা ছিল যে আপনি স্যারের কাছে, গ্রামের সাধারণ গ্রামের মানুষ যে ব্যথার জন্য ওখানে ওখানে সব দরজায় টোকা মারে, টাকা পয়সাও শেষ, ওষুধ খাইতে খাইতে ব্যথার শরীরের সমস্যা, সেই জন্য প্রপার ট্রিটমেন্ট। আপনি এখানে এসে ইনশাল্লাহ আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে এখন বাড়ি চলে যাচ্ছেন। জি জি, আপনার মতো কিন্তু বাংলাদেশে, বাংলাদেশের বাইরে অসংখ্য পেশেন্ট আছে, হাজার হাজার পেশেন্ট আছে। জি জি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান স্যার? আসলে দর্শকদের উদ্দেশ্যে আমার বিশেষ বার্তা হচ্ছে, আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। মানুষ তো সাধারণ গ্রামের মধ্যে অনেক কানে অনেক ডক্টরের কাছে গিয়ে ধর্ণা দেয় যে টাকা পয়সা সব শেষ, চিকিৎসাও পেল না, দিন শেষে উনি আসলে শূন্য। তো এই জিনিসটা আমি করি নাই, আলহামদুলিল্লাহ আমার টার্গেট ছিল DPRC-তে আসা, তো ওখানে আসছি, যেমনটাই ভাবছিলাম যেমনটাই মনে করছিলাম আলহামদুলিল্লাহ তেমন।